सलामुअलैकुम दर्शक, चले आसलाम नतुन आरेकटी भिडियोते। वर्ल्ड कप क्वालिफिकेशने निजेदेर पंचम मैचे आर्जेंटिना एबं ब्राजिल उभय टीमई निजेदेर मैच दुटी हेरे गिएछे। आर्जेंटिना उरुग्वेर विपक्षे गड़ेर माठे 2-0 व्यवधाने मैचटी हेरेछे एबं ब्राजिल कलम्बियार विपक्षे कलम्बियार माटीते 2-1 व्यवधाने मैचटी हेरेछे। एई भिडियोते जानाबो हारेर कारण। तार आगे आमरा स्क्रिने आर्जेंटिना वार्सेस उरुग्वे एबं कलम्बिया वार्सेस ब्राजिल मैचेर स्टैटिस्टिका देखते पाच्छि। जदि आर्जेंटिना एबं उरुग्वे एकटु हाइलाइट करि, सेखाने देखब আর্জেন্টিনার বল পজিশন ছিল 63%, যেখানে উরুগুয়ের 37%। এবং যে জিনিসটা মেন সেটা হচ্ছে টোটাল শট কে কতগুলো নিয়েছে আমরা দেখব। সেই জায়গায় আর্জেন্টিনা এগিয়ে 13টি শট নিয়েছে এবং উরুগুয়ে মাত্র 6টি। কিন্তু যে জিনিসটা উরুগুয়ের ডিফেন্ডাররা শট ব্লক করেছে কিংবা আর্জেন্টাইন ফরওয়ার্ডের ব্যর্থতার কারণে শটগুলো অন টার্গেট হয়েছে, যার ফলশ্রুতিতে 13টা শটের মাঝে মাত্র 3টা অন টার্গেট শট। এই জায়গায় কিন্তু উরুগুয়ের ডিফেন্সদের ক্রেডিটটা দিতেই হবে। অন্যদিকে আমরা যদি কলম্বিয়া ভার্সেস ব্রাজিল ম্যাচের স্ট্যাটিস্টিকটা দেখি, সেখানে দেখব কলম্বিয়ার পজিশন ছিল 40%, ব্রাজিলের পজিশন ছিল 60%। এবং যে জিনিসটা মেইন আবারও বলছি, টোটাল শট নিয়েছে 23টি কলম্বিয়া, যেখানে ব্রাজিলের শট মাত্র 13টি। একটা জিনিস কি আপনারা রিয়েলাইজ করতে পারছেন, কলম্বিয়া কতটুকু ডমিন্যান্ট ফুটবল খেললে 23টি শট নিতে পারে ব্রাজিলের মতো টিমের বিপক্ষে? এবং ওই 23টি শটের মাঝে 10টি শট ছিল অন টার্গেট, যেখানে মাত্র 3টি ব্রাজিলিয়ান শট ছিল অন টার্গেট। তো দর্শক, এই জিনিসটা থেকেই কিন্তু আপনারা বুঝতে পারছেন ব্রাজিল এবং কলম্বিয়া ম্যাচে কলম্বিয়া কতটুকু ডমিন্যান্ট ফুটবল খেলেছে। আর যেহেতু ডমিন্যান্ট ফুটবল খেলেছে, জয়টা তারা ডিজার্ভ করে এবং জয়টা পেয়েছে, এবং যে ফলাফলটা হয়েছে সেটা কোনো আনএক্সপেক্টেড রেজাল্ট নয়, ওইটাই ছিল এক্সপেক্টেড রেজাল্ট। তো ব্রাজিলের এই ব্যর্থতার জন্য অবশ্যই ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট, ব্রাজিলের কোচ সকলকে দায়ী হতে হবে। কেননা এত এত স্টার প্লেয়ার থাকা সত্ত্বেও কলম্বিয়ার মতো টিমের সাথে ডমিন্যান্ট করে ব্রাজিল খেলতে পারেনি, দ্যাটস ওয়াই কলম্বিয়া তাদের ডিজার্ভ উইনটা পেয়ে গেছে। অন্যদিকে উরুগুয়ে এবং আর্জেন্টিনা ম্যাচে যদি আমরা দেখি, আমি কিন্তু আপনাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম উরুগুয়েকে কোনোভাবেই সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই। উরুগুয়েতে টপ ট্যালেন্টেড কতগুলো প্লেয়ার আছে, সে জায়গায় একটু স্পেশালভাবেই বলেছিলাম ডারউইন নুনেস এবং রোনাল্ড আরাজাওয়ের নাম। এটাও বলেছিলাম বর্তমান বিশ্বে রোনাল্ড আরাজাও হচ্ছে অন্যতম সেরা ডিফেন্ডার। আমরা কিন্তু এই জিনিসটাই দেখতে পেরেছি, রোনাল্ড আরাজাও এবং ডারউইন নুনেসের দুটি গোলেই কিন্তু আর্জেন্টিনা হেরেছে। তো দর্শক, উরুগুয়ে এবং আর্জেন্টিনার যে ম্যাচটা, এই ম্যাচের রেজাল্টটা নিয়ে যদি আমি বলি আর্জেন্টিনা যদি ম্যাচটা জিতে যেত তাহলে অবাক হওয়ার কিছু ছিল না। আর্জেন্টিনা ডমিন্যান্ট ফুটবলটা খেলেছে, আর তুলনামূলকভাবে একটা টিম যদি এগিয়ে থাকে ছোট টিমের সাথে ডমিন্যান্ট ফুটবল খেলবে, এটাই স্বাভাবিক। কিন্তু ব্রাজিল যে খেলাটা খেলেছে সে জায়গায় কিন্তু ব্রাজিল থেকে কলম্বিয়ায় ফার বেটার পারফরমেন্স করেছে, সুতরাং কলম্বিয়া উইনটা ডিজার্ভ করে এবং তারা তাদের ডিজার্ভ উইনটাই পেয়েছে, যার ফলশ্রুতিতে কলম্বিয়া ম্যাচ জিতেছে এবং আর্জেন্টিনা এবং উরুগুয়ের ম্যাচের রেজাল্টটা অন্যরকম হলেও হতে পারত। তো দর্শক, কী মনে হয় আপনার? আমার মতামতের সাথে আপনি কি একমত, কিংবা আপনার যদি ভিন্ন কোনো মতামত থাকে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।